আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এমসি এবং অনু এই ডিভাইস দুইটির মধ্যকার পার্থক্য, অর্থাৎ সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে। তো আপনার আইএসপি কোম্পানি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যাদের কাছ থেকে আপনি ওয়াইফাই সংযোগ নিয়েছেন তারা কতটা উন্নত সেটা বুঝতে পারবেন যদি আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। তো চ্যানেলটিতে যারা আজকে নতুন ভিউয়ার রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অনু আর এমসির গঠনগত পার্থক্য তেমন কোনো নেই, কাজেও পার্থক্য নেই, কিন্তু এরা কীভাবে কাজ করে, যেভাবে কাজটা করে সেই কাজের মধ্যকার পার্থক্য রয়েছে। প্রথমে বলতে হচ্ছে অনু এবং এমসি কীভাবে কাজ করে। এরা মূলত অপটিক্যাল ফাইবারের মধ্যে যে আলোক সিগন্যাল থাকে এই আলোক সিগন্যালের মাধ্যমে দুই প্রান্তের ডিভাইসের মধ্যকার সংযোগ স্থাপন করে থাকে। তবে একটি কথা, আপনি যদি এমসি ব্যবহার করেন তাহলে দুই প্রান্তের সংযোগ স্থাপনের জন্য অবশ্যই আপনাকে দুইটি এমসি ব্যবহার করতে হবে, একটি এ পার্ট একটি বি পার্ট, যেখানে আপনি অপটিক্যাল ফাইবারের একটি কোর ব্যবহার করবেন। এর মানে হলো যে আপনি ওই অপটিক্যাল ফাইবারের কোরটি আর দ্বিতীয়বার অন্য কাজে ব্যবহার করতে পারবেন না। তো আপনাদের যদি দুই একটি লাইন দিতে হয় তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আর এমসির ডাটা ট্রান্সফার হচ্ছে 10/100, সাধারণত 1000 Mbps পাওয়া যায়। আর অনুর ক্ষেত্রে যদি বলতে হয়, অনু দুই প্রান্তে দুটি ব্যবহার করলে সংযোগ স্থাপন হয় না, এর জন্য আপনাকে এক প্রান্তে একটি ওএলটি ব্যবহার করতে হবে, অপর প্রান্তে অসংখ্য আপনি অনু ইউজ করতে পারবেন। তো এখানে একটি কোরকে আপনি সর্বনিম্ন 64 জনকে দিতে পারবেন। তো যারা অপটিক্যাল ফাইবার খরচ বাঁচাইতে চান, তারা প্রফেশনালি যারা বিজনেস করতে চান আইএসপি, তারা অবশ্যই ওএলটি ব্যবহার করেন এবং করবেন। তো এই দুটির কাজ মূলত বোঝাতে পেরেছি। আর অনুগুলো সাধারণত 1000 Mbps হয়ে থাকে। অনু সাধারণত হ্যাং করে না, খুব অল্প সংখ্যক অনু হ্যাং করে, কিন্তু এমসির ক্ষেত্রে হ্যাং করার সমস্যাটা অনেক লক্ষণীয়। অধিক বিদ্যুৎ আপ ডাউন লো ভোল্টেজে হ্যাং করে থাকে এমসিগুলো, আর বিশেষ করে লাইটিনিং, যখন বিদ্যুৎ চমকায় হাই ভোল্টেজ চলে আসে তখন এমসি নষ্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে অনুর তুলনায়। এমসি হলো পূর্বের নেটওয়ার্ক ডিজাইন, অর্থাৎ পূর্বে যখন আইএসপি কোম্পানিরা বিজনেস করতো তখন তারা এমসি ব্যবহার করতো, এতে দুই প্রান্তে দুটি এমসি রাখা হতো এবং মাঝে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযোগ বহন করা হতো। এতে করে অধিক পরিমাণ অপটিক্যাল ফাইবার প্রয়োজন হতো অধিক গ্রাহককে সেবা দিতে। কিন্তু বর্তমান ওএলটি ব্যবহার করা হয় এবং অপর প্রান্তে রাখা হয় অনু, যার ফলে একটি ওএলটির মাধ্যমে এবং কিছু সংখ্যক অপটিক্যাল তারের মধ্য দিয়ে অসংখ্য গ্রাহককে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে। তো তাহলে আমরা অনু নেব না এমসি নেব, এই প্রশ্নটা থেকে যায়। তো আপনি এমসি কখন নেবেন, যখন দেখা যাবে যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা পাঠাবেন সেখানে গ্রাহক সংখ্যা খুবই কম, অথবা আপনি ইউজার একজনই, সেক্ষেত্রে আপনি অবশ্যই এমসি ব্যবহার করবেন। অথবা আপনি আপনার এক লোকেশন থেকে ধরতে গেলে এক বাড়ি থেকে অপর বাড়িতে লাইন দিবেন, এক্ষেত্রে আপনি এমসি ব্যবহার করতে পারেন। কারণ এখানে যদি আপনি ওএলটি এবং অনু ব্যবহার করেন তাহলে আপনার 50-60 হাজার টাকার উপরে চলে যাবে। তাই এমসি দুইটি নিয়ে এবং তারের মাধ্যমে এটা করতে পারেন। কিন্তু তাহলে অধিক সংখ্যক গ্রাহক যদি আপনার হয়ে থাকে, অধিক জনগণকে কানেকশন দিতে হয়, তাহলে অবশ্যই আপনারা অনু ব্যবহার করবেন এবং সেখানে ওএলটি ব্যবহার করতে হবে, যেখানে একটি ওএলটির দাম 45-50 হাজার টাকা। আর এই একটি ওএলটির মাধ্যমে মোটামুটি অসংখ্য গ্রাহককে কানেকশন দেওয়া সম্ভব, 256 জনের মতো। তার মানে বুঝে নেন যে আপনি যদি 256 জনকে এমসি দিয়ে কানেকশন দিতে যান তাহলে অসংখ্য এমসি কিনতে হচ্ছে, যেটার মূল্য অনেক পড়বে, এবং অসংখ্য অপটিক্যাল ফাইবার কিনতে হবে কারণ অসংখ্য কোরের প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি ওএলটি নেন তাহলে আপনার অল্প সংখ্যক কোর দিয়ে আপনি অধিক গ্রাহককে সংযোগ দিতে পারবেন এবং সংযোগটা হবে স্মুথ। তো যারা পিং হাই চান না, অর্থাৎ পিং থাকবে লো, তাদের জন্য হচ্ছে অনু, এবং এমসিতেও পিং লো থাকে যদি আপনি ভালো মানের এমসি নিতে চান। এমসির মধ্যে থাকে আপনার টিএক্স আরএক্স সিস্টেম, কিন্তু অনুতে থাকে আপনার পন সিস্টেম, যে এই দুইটি হচ্ছে লেজার রিসিভ অ্যান্ড সেন্ট এর মাধ্যম। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান।